দেখতে পারতেছেন? দেখো দেখো রংধনু দেখো, সুন্দর রংধনু। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আসছিলাম ঢাকা মোটর শোতে, কিন্তু ঢোকার সৌভাগ্য হলো না। এত জ্যাম আর এত মানুষ আসছে, ভুল হয়ে গেছে। গতকালকে যদি আসতাম তাহলে বলতো, অসাধারণ রংধনুটা, অসাধারণ লাগতেছে। প্রকৃতির কি সুন্দর খেলা, দারুণ। এখন আছি আমরা পূর্বাচল রোডে। মনে হচ্ছে রংধনুর একদম কাছে, অসাধারণ দৃশ্য। আঙ্গি এই ব্লু লেকে যাবি? ব্লু লেকে যাবি? ব্লু লেকে, ব্লু লেকে যাবি? পূর্বাচলে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে ব্লু লেক। দেখছি দেখছি, মারাত্মক। সবাই রংধনুটার প্রেমে পড়ে গেছে, আমার ফ্রেন্ডরাও দেখতেছে, দারুণ। এই জেনি, তুমি ভিডিও করতেছ? ওয়াইফ আছে সাথে, ফ্রেন্ডরা আছে, আর আকাশটা অনেক সুন্দর। এটা হচ্ছে পূর্বাচলের এক্সপ্রেস ওয়ে। তো বেশ কিছুদিন ধরে নানান সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো তার ভিতরে R15-এর কিছু প্রবলেম ছিল, RTR-টার কিছু প্রবলেম ছিল, এরপর ক্যামেরাটা মানে হেলমেটটা পড়ে গেল হাত থেকে, সেটার কিছু প্রবলেম ছিল। সব মিলে তো আমি একদম মাঠে মারা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডটা মোটামুটি ভিজিবল হয়ে গেছে, উপরে ইউ লুপ বা উপরে একটা লুপ আছে, আর এখানে আন্ডারপাস নিচে দিয়ে আবার আমরা ফুললি হাই এক্সপ্রেস ওয়েতে কানেক্টেড হচ্ছি। সো দারুণ ব্যাপার, অসাধারণ ক্রিয়েশন। দেশের বাইরে এই রোডগুলো বেশি আছে। গো সুন্দর জোস, পুরো জায়গাটা সার্কেল, অসাধারণ লাগতেছে। তো এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আসলে টাকা পয়সা দরকার, যার ভিতরে মোটামুটি বাইকগুলো ঠিকঠাক করে ফেলেছি, ওগুলো রিকভার হয়ে গেছে, কিন্তু ক্যামেরাটার যে ক্ষতি হয়েছে সেটা কখন পুষিয়ে নিতে পারবো আই ডোন্ট নো। কারণ এই এখন বর্তমানে একটা ক্যামেরা কেনার মতো অবস্থা আমার নেই, যা ছিল সব খরচ হয়ে গেছে। চল সোজা চল, ওই যে মার্কেট আছে না, নীলা মার্কেট, মার্কেট আছে না একটা, হ্যাঁ ওই যে মার্কেট, ওই মার্কেট থেকে বামে যেতে হবে আমাদেরকে, বাম পাশে, ওই বাম পাশে ঢুকে তারপর ম্যাপ দেখবো। সেই রোডগুলো যখন কাজ চলছিল, এইদিকে আসাটা আসলে দুষ্কর হয়ে যাচ্ছিল। আমি প্রায় অনেকদিন পরে এই রোডটাতে আসলাম, কিছুদিন আগে আসছিলাম, কিন্তু তখন এত দূরে আসিনি, মানে এত সামনে আসিনি, ওটা জাস্ট পিছনে ইউটার্ন ছিল, ইউলুপ নিয়ে আবার অফিসে চলে গেছি। আজকে মোটর শোতে হচ্ছে মেইনলি আসার উদ্দেশ্য ছিল, পাশাপাশি এদিকে একটা রেস্টুরেন্ট, তো সামনে রাফি আছে রাইড করতেছে, আর পিছনে আছে রুবেল, নায়ক রুবেল, আর আমার পিছনে আছে আমার পিলন, আমার ওয়াইফ। আজকের আকাশটা কিন্তু দারুণ, তার উপর এই যে একদম একটা রংধনু, একটা দারুণ লাগতেছে। তো যেটা বলছিলাম, বাইকের প্রবলেম, সো এই জিনিসগুলো আমাকে একদম শেষ করে দিল আর কি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ে, বৃষ্টি হলে তো মুশকিল হয়ে যাবে, সাথে আবার DSLR আছে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। হে
এরকম ওয়েদারে ঘুরতে ভালো লাগে। আর আকাশের অবস্থা তো দেখতেছিনি কি জোস, হালকা ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পাচ্ছি। তুষার যেরকম পড়ে সেই লেভেলের বৃষ্টি, বৃষ্টি তো জোরেই আসতেছে। অলরেডি লেন্স দেখে আপনারা বুঝতেই পারতেছেন রেইনবো তো। রেইনবো হওয়ার আরেকটা কারণ হচ্ছে এই বৃষ্টি, কারণ বৃষ্টির পানির ফোঁটা প্রিজমের মতো কাজ করে। এখন আমরা যাচ্ছি হচ্ছে পূর্বাচলে, এখন আছি পূর্বাচলে, যাচ্ছি একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে ব্লু লেক। তো এখন সবাই ব্লু লেকে যাচ্ছি। তো যাওয়ার পথে এই রোডটা আসলে মানে অনেক সুন্দর, যাওয়ার পথে যে এই রোডটা অসাধারণ একটা গ্রামীণ ফিল দিবে আপনাকে। এই জায়গাটা হচ্ছে খুবই কনফিউজিং, এখানে আসলে হারিয়ে যেতে পারেন, ঠিক আছে, যে কোনো সময় হারিয়ে যেতে পারেন। তো দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে এলাম পূর্বাচলে ব্লু লেকে। জায়গাটা অনেক সুন্দর, আগে দোকানপাট বা রেস্টুরেন্ট একটু কম ছিল, এখন রেস্টুরেন্ট অনেক বেশি। ব্লু লেক রেস্টুরেন্ট পূর্বাচল লিখে যদি সার্চ দেন তাহলে আপনার এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন। আর একটা রাউন্ড টু রাউন্ড একটা সার্কেল করি তাহলে বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কেমন। মোটামুটি সবগুলোই হচ্ছে পানির উপরে এবং আউসাম, আমি যে এটা দেখছেন পানির উপরে, এটা হচ্ছে লেকের আরেক সাইডে, মেইন লেকটা হচ্ছে আমার হাতের ডান সাইডে। সো এই যে লেক, এখানে নৌকাও আছে। একদম লেকের কাছাকাছি দেখতেই পাচ্ছেন। সো দিস ইজ প্রিটি কুল, অস্থির। একদম লেকের কাছে আমরা, একদম লেকের কাছে, দারুণ না? দেখুন কাদা নাই, কাদা নাই, আয় সামনে আয়, কাদা নাই। হ্যাঁ সামনে সামনে সুন্দর আছে, সামনে চল। ওই যে একদম ওইদিকে চল, ওইদিকে চল, আচ্ছা চল ওইদিকে চল, ওইদিকে রেখে বাইক টেক পার্ক করে একেবারে বসি। ক্যামেরা তো নিয়ে আসছি, সমস্যা নেই, আছে ক্যামেরা তো আছে। জায়গাটা দারুণ, এই এইদিকে এইদিকে মনে কর সারাদিনের জন্য পিকনিকে আসলে জোস হবে, তাই না? হ্যাঁ আজকে মন ভালো আমার, আজকে দারুণ একটা জায়গা আসছি। তো এতক্ষণ ঘোরাঘুরির পরে, পূর্বাচলে এতক্ষণ ঘোরাঘুরির পরে মোটামুটি সেই জায়গাটায় আমরা চলে আসলাম। পিছনে অনেক সুন্দর একটা লেক, ব্লু লেক রেস্টুরেন্ট দিয়ে সার্চ দিলে আপনি এই জায়গাটা পেয়ে যাবেন। তো এখানে অনেক অনেক মানুষজন আসে, সবাই এখানে আপনারটা দিচ্ছে, বাট এখানে সার্ভিসের অবস্থা খুব খারাপ, কারণ সার্ভিস দেওয়ার মতো লোকজন কম। এরপরে আর কোনো ইউটিউবার অনেক জোস, আকাশটা দেখতে পাচ্ছেন আপনারা, লেক পুরো ভরেছে। দেখি একটু পরে খাবার দাবার একটু অর্ডার করব, দেখা যাক কি খাবার দাবার এখানে খাওয়া যায়। দারুণ কিন্তু জায়গাটা, অনেক দারুণ, অস্থির। কি যে দারুণ একটা ওয়েদার, অলরেডি কিছু খাবার দাবার অর্ডার করে দিয়েছি, খাবার প্রিপেয়ার হচ্ছে। খাবার রিজনেবল, 180 থেকে 200-300 এর ভিতরে মোটামুটি কাবাব এবং প্লাটারগুলো আছে, রিজনেবল। বাট দিস প্লেস ইজ ডোপ, অনেক সুন্দর,
গভীরের মতো একটা আভা দেখতে পারতেছেন। আসলে অনেক রিল্যাক্সিং, ভালো লাগতেছে। আমরা তো বসে আছি, বসে বসে আড্ডা দিচ্ছি। ওখানে রাফি আর রুবেল ওরা ফিশ খাবে, ফিশ দেখতে গেল এখানে কি কি ফিশ অ্যাভেলেবেল আছে। এখানে চাইলে আপনারা ফিশ চুজ করে বারবিকিউ করতে পারবেন। কাঁকড়া আছে, কাঁকড়াও খেতে পারবেন, তারাই প্রসেস করে দিবে। তো আমাদের খাবার দাবার মোটামুটি সব চলে এসেছে, তো খাবারের একটা ছোট ভিউ দেখাই দিই। এখনও গোধূলি চলতেছে, মোটামুটি সূর্য অস্ত চলে গেছে, আজান দিয়ে দিচ্ছে। সেটা হচ্ছে বিফ বটি, বিফ বটি হচ্ছে 200, আর এটা হচ্ছে 140, আর এটা হচ্ছে 160 প্রবাবলি। আর এগুলো হচ্ছে রুমালি রুটি, রুমালি রুটি হচ্ছে 30 টাকা করে পার পিস। তো এই হচ্ছে অবস্থা। আর ওখানে কোক আছে, কোক হচ্ছে একটা কোক দে তো। ভালো ভিডিও হয়েছে রে, কুল আছে, অনেক ঠান্ডা। এটা হচ্ছে 50 টাকা পার মাগ, 200 টাকা দিয়ে। প্রায় তো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। খাওয়া দাওয়া খাওয়ার পরে তারপর খাওয়া দাওয়া কেমন হয়েছে না হয়েছে সে ব্যাপারে ডিটেলস জানাবো। অনেক বড় খেতে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, বাট অনেক লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা, ভালোই লাইট। আশেপাশে যতগুলো লেককে ঘিরে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতেই লাইটিং করে দেওয়া হয়েছে, লাইটিং সবসময় অ্যাভেলেবেল। তো আমরা এখন বেরোবো। সো আমরা আজকে দুপুরবেলা বের হয়ে মোটামুটি বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে, ২০২২ সালের মোটো মেলা চলতেছে। সো মোটো মেলা আমরা ভিজিট করতে গিয়ে ওখানে যে পরিমাণ প্যারা সেটা চিন্তা করে আর গেলাম না। আবার দেখতে পাচ্ছেন রাস্তা কি ফাঁকা, পুরোটাই রাস্তা ফাঁকা, অস্থির। তো এরপরে আমরা গেলাম হচ্ছে পূর্বাচল, পূর্বাচল লেক। ওখানে হচ্ছে ব্লু লেক নামে একটা প্লেস আছে, ওখানে বেশ অনেক কটা রেস্টুরেন্ট, ওখানে গেলাম, একটাতে বসলাম, খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে পূর্বাচল হয়ে ফিরলাম, ওদিকে মোটামুটি জ্যাম ছিল। জ্যাম আমরা পেয়েছি শুধুমাত্র একটা জায়গাতে, সেটা হচ্ছে বিশ্ব রোড থেকে শুরু করে মোটামুটি হালকা জ্যাম ছিল একদম মহাখালীর আগ পর্যন্ত। এরপর আর জ্যাম নেই, এখন তো আপনারা রাস্তা দেখতেই পাচ্ছেন ফাঁকা। সো বেশ কিছু খারাপ সময় পার করলাম, তারপরে গাড়ি নিয়ে, ক্যামেরা নিয়ে, এরপরে এখন মোটামুটি আজকে একটা ভালো দিন পার হলো। সো বেশ কিছু আলাপ আলোচনা করবো নেক্সট ব্লগে আরও আর পাইপ নিয়ে, এবং আমি যে সার্ভিসগুলো করালাম যে সার্ভিসগুলো কেমন ছিল, এবং আর এম অটো অ্যাকচুয়ালি কীরকম সার্ভিস করে, আমার গাড়িতে কীরকম খরচ হয়েছে এবং তাদের কস্ট কীরকম, সেই জিনিসগুলো নিয়ে আমি মোটামুটি আপনাদের সাথে আলোচনা করব। সেখানে আমি পাই টু পাই আপনাদেরকে দেখিয়ে দিব কোন জায়গায় তারা টাকা বেশি নিয়েছে, কোন জায়গায় কম নিয়েছে, সার্ভিস কেমন দিয়েছে, তো সব কিছু মিলে একটা মোটামুটি একটা ব্রিফিং থাকবে। তো আজকে হচ্ছে এ পর্যন্তই। আই হোপ আপনাদের ভালো লেগেছে, আপনাদের সকলের দোয়া চ্যানেলটি মনোটাইজড হয়েছে। আপনি বেশি বেশি দেখুন, শেয়ার করুন, আর আমার জন্য দোয়া করুন। আপনাদের সকলের জন্য দোয়া থাকলো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ ফ্রম রাইড থেরাপি।